সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেল বাটনে ক্লিক করুন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি কার্যকরী ডায়েট প্ল্যান সম্পর্কে বলবো যার সাহায্যে আপনি আপনার শরীরের অতিরিক্ত ওজন এবং বেড়ে যাওয়া চর্বিকে কমিয়ে নিতে পারবেন মাত্র 14 দিনে। অর্থাৎ আজকে আমি আপনাদের 1200 ক্যালোরি ডায়েট প্ল্যান সম্পর্কে বলবো। 1200 ক্যালোরির মধ্যে আপনারা আপনাদের সম্পূর্ণ দিনের ডায়েট কীভাবে মেনটেন করবেন এর সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত বলবো। এবং যখন আপনারা এই ডায়েট প্ল্যানটি ফলো করবেন তখন লক্ষ্য করবেন যে ত্বক এবং চুলের বিভিন্ন সমস্যা দূর হয়ে গেছে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সাথে সাথে চুল দেখতেও অনেক বেশি হেলদি, স্মুথ এবং শাইনি দেখাচ্ছে। শুরুতে হয়তো আপনাদের কিছুটা লো এনার্জি ফিল হতে পারে, কেননা শরীর নতুন একটি ক্যালোরির পরিমাণকে অ্যাডজাস্ট করবে, কিন্তু কিছুদিন অর্থাৎ 7 দিন যাওয়ার পর স্বাভাবিকভাবেই শরীর এই নতুন ক্যালোরির পরিমাণকে মানিয়ে নিবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সকালের নাস্তা থেকে শুরু করে রাতের খাবারের 1200 ক্যালোরি পরিমাণের ডায়েট প্ল্যানটি। সকালবেলা ঘুম থেকে উঠার পর প্রথমে লেমন হানি ওয়াটার অর্থাৎ হালকা গরম পানির সাথে মধু এবং লেবুর রস মিশিয়ে শরবত তৈরি করে পান করতে হবে। এর জন্য 1 গ্লাস হালকা গরম পানিতে পরিমাণ মতো লেবুর রস এবং 1 চামচ মধু অ্যাড করে ভালোভাবে মিশিয়ে শরবত তৈরি করে পান করে নেবেন। লেবুর রসে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে, যা এক ধরনের প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা আমাদের মেটাবলিজম ক্রিয়াকে ফাস্ট করে, শরীর থেকে সব ধরনের টক্সিক্স রিমুভ করতে সাহায্য করে। এবং যখন আমরা দিনের শুরুটা গরম পানি পান করার মাধ্যমে করি তখন আমাদের মেটাবলিজম প্রসেস শুরু হয় এবং আমাদের শরীরের তাপমাত্রা বৃদ্ধি হয়ে যায়, যা শরীরের অতিরিক্ত চর্বিকে কমাতে সাহায্য করে। এবং মধুর মধ্যেও অনেক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিজ রয়েছে, যা আমাদের শরীর থেকে অতিরিক্ত চর্বিকে কমিয়ে শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। এই শরবতটি পান করার পর যদি আপনারা এর ফলাফল দ্বিগুণ পেতে যান তাহলে এটি পান করার পরপরই 20-30 মিনিট হাঁটতে পারেন অথবা যে কোনো ধরনের শারীরিক ব্যায়াম করতে পারেন। এই ড্রিঙ্কসটি পান করার 1.5 ঘন্টা পর আমাদেরকে দিনের প্রথম খাবার ব্রেকফাস্ট অর্থাৎ সকালের নাস্তা খেতে হবে। সকালের নাস্তায় আপনাকে 2টি সেদ্ধ ডিম নিতে হবে, চাইলে ডিম অমলেট করেও নিতে পারবেন। এরপর 2 পিস গমের পাউরুটি এবং গ্রিন টি। ডিমকে প্রোটিনের অন্যতম বড় উৎস মানা হয়। এর জৈবিক প্রাপ্যতা প্রায় 80% রয়েছে, অর্থাৎ আপনি যদি 100 গ্রাম ডিম খান তাহলে 80-90% প্রোটিন এর মধ্য থেকে আপনার শরীর গ্রহণ করবে। এবং এর সাথে সাথে ডিমের হলুদ অংশে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর সম্পূর্ণ কমপ্লেক্স সেটআপ রয়েছে, যা আমাদের শরীরের কিডনি, হার্ট ও লিভারের জন্য অনেক বেশি উপকারী। এবং গমের পাউরুটি থেকে শরীর প্রচুর পরিমাণে ভালো মানের কার্বোহাইড্রেট গ্রহণ করবে, যা পুরো দিন শরীরকে এনার্জি যোগাতে সাহায্য করবে। এবং সকালের নাস্তায় আপনাকে সবশেষে গ্রিন টি পান করতে হবে। শরীরের অতিরিক্ত ওজন কমাতে গ্রিন টিকে অনেক কার্যকরী একটি পানীয় মানা হয়। এর মধ্যে ইজিসিজি নামের একটি উপাদান রয়েছে এবং ইজিসিজি অনেক ভালো মানের একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ভালোভাবে ডিটক্সিফাইড করে, ফলে শরীরের অতিরিক্ত চর্বির হ্রাস পেয়ে ওজন কমে। অর্থাৎ ইজিসিজি প্রক্রিয়াটির মাধ্যমে চর্বি গলে শরীরের শক্তি উৎপাদনে সাহায্য করে। সকালের নাস্তা করার কিছু সময় পর আবারও খিদা লাগতে পারে, এর জন্য আপনাকে খেতে হবে 1 বাটি দই, 1টি আপেল এবং 1টি কমলা। কমলা সবসময় পাওয়া যায় না, তাই কমলার বদলে আপনারা আরও 1টি আপেল খেতে পারেন। দই থেকে শরীর অনেক ভালো মানের প্রোটিন, পটাশিয়াম এবং ক্যালসিয়াম গ্রহণ করবে। এবং এর সাথে সাথে দইয়ের মধ্যে অনেক ভালো মানের ব্যাকটেরিয়া রয়েছে, যা আমাদের হজম ক্রিয়াকে ফাস্ট করতে সাহায্য করবে। আপেল এবং কমলার মধ্যে অনেক ভালো মানের অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা আমাদের শরীরের ওজন হ্রাসের প্রক্রিয়াকে দ্রুত করবে। এই খাবারগুলি খাওয়ার 2 ঘন্টা পর সময় চলে আসবে দুপুরের খাবারের। দুপুরের খাবারে খেতে হবে 2 পিস গমের রুটি, সাথে 1 কাপ ডাল, 2 পিস সেদ্ধ ডিমের সাদা অংশ এবং গ্রিন টি। গমের রুটি থেকে শরীর ভালো মানের কমপ্লেক্স কার্বোহাইড্রেট গ্রহণ করবে, যাতে করে শরীর তার এনার্জি রিকোয়ারমেন্ট পুরো করতে পারে। নিরামিষ প্রোটিনের অনেক বড় একটি উৎস হলো ডাল, এবং সেদ্ধ ডিমের সাদা অংশে রয়েছে পিওর প্রোটিন, যা শরীরকে এনার্জেটিক রাখতে অনেক বেশি সাহায্য করবে। এবং উক্ত খাবারগুলি খাওয়ার পর পান করতে হবে গ্রিন টি। এরপর সন্ধ্যাবেলা 5:30 থেকে 6:30 মধ্যে সন্ধ্যার খাবার হিসেবে খেতে হবে 5টি কাঠবাদাম, 3টি আখরোট এবং 1টি ডুমুর, ও এর সাথে পান করতে হবে গ্রিন টি। বাদাম এবং আখরুটের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা আমাদের হার্ট এবং মস্তিষ্কের ক্রিয়াকে ভালোভাবে ইম্প্রুভ করে। ডুমুরের মধ্যে অনেক ভালো মানের ফাইবার রয়েছে, যা আমাদের পরিপাক ক্রিয়াকে ভালো রাখে, এবং এর সাথে সাথে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, যেমন ম্যাগনেজ, কপার, পটাশিয়াম ও ভিটামিন সি এর সম্পূর্ণ কমপ্লেক্স রয়েছে, যা আমাদের শরীরে শক্তি যোগাতে অনেক বেশি সাহায্য করে। এরপর রাতের খাবার খেতে হবে।
রাতের খাবারে আপনাকে 100 গ্রাম মাছ অথবা মুরগির মাংস, এর সাথে এক বাটি রান্না করা সবজি এবং সালাদ খেতে হবে। মুরগির মাংস থেকে শরীর প্রচুর পরিমাণে লিন প্রোটিন গ্রহণ করবে, যা আমাদের শরীরের পেশী প্রজননে সাহায্য করবে, এবং রান্না করা সবজি ও সালাদ থেকে শরীর আলাদা আলাদা মিনারেল, ভিটামিন এবং ফাইবার পাবে, যা আমাদের পরিপাকক্রিয়াকে দ্রুত করে এবং শরীরের ওভারঅল ক্যালোরির ইনটেককে কম করে শরীর থেকে চর্বি গাঠিয়ে ওজন কমাতে সাহায্য করে। আপনি চিন্তাও করতে পারবেন না ফ্যাট লস এবং ওয়েট লসের সবজি কতটুকু উপকারী। বন্ধুরা, আপনারা হয়তো মনে করছেন এটি একটি সাধারণ ডায়েট প্ল্যান, কাজ নাও করতে পারে, কিন্তু বিশ্বাস করুন, যারা সম্পূর্ণ নিয়ম মেনে এই ডায়েট প্ল্যানটি ফলো করবেন তারা অনেক কম সময়ে ভালো ফলাফল পাবেন। এবং এই ডায়েট প্ল্যানটি ফলো করার সময় অবশ্যই আপনাকে 7-8 ঘন্টা ঘুমাতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার বিটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।